ওই সাইডটা থেকে ঢুকেছে না, ওই সাইড থেকে চিৎকার করবো না, বুঝতে পারলাম। অন্য কোনো সাইড দিয়ে বেরোলে কেউ নজর রাখবা, ঠিক আছে? চিৎকার করবো না, কিন্তু অন্য কোনো সাইড থেকে বেরোতে দেখলে শুধু মুখে বলবা। ঠিক আছে, আপনারা কথা বলবেন না, আমি দেখে নিই। করে দিয়েছি। ইন্ডিয়ান গ্যাস নেই, কোথায় কেউ ঘাড়াবে না, এটা 20 ইঞ্চ সাপ, দাঁড়াস সাপ। ঘরের কোনো ব্যাপার না, এটা 20 ইঞ্চ সাপ। আস্তে আস্তে একে চিনে রাখো, কিন্তু ভালো করে চিনে রাখো, এটা ডাড়াস্তা, ঠিক আছে? একে বাংলায় ডাড়াস্তা বলা হয়, ইংরেজিতে র্যাট স্নেক। এর সাইন্টিফিক নাম হচ্ছে পাইপস মুকুসা। এটা 20 ইঞ্চ, মানে এর কেমন কেউ মরবে না কিন্তু, ঠিক আছে? এটা পুরোপুরি 20 ইঞ্চ। অনেকে বলে এর লেজে বিষ থাকে, অনেকে বলে দাঁড়া সাপের লেজে বিষ থাকে, কিন্তু ওটা কিন্তু গল্প, মানে পৃথিবীর কোনো সাপ নাই যেটা লেজে বিষ থাকবে, বুঝতে পারলা? এটা কিন্তু মানে আকারে খুব বড় হয়, 10 ফিট প্লাস পর্যন্ত হতে পারে, 10 ফিটেরও বেশি হয়, আরও কালার হয়, হলুদ কালারের হয়, একটু কালো ভাব থাকে, কিন্তু এটা বিষ হয়েছে। কিন্তু সাপকে দেখে কেউ মারবেন না, বিপদগ্রস্ত অবস্থায় সাপকে দেখতে পেলে Thank you.
সাপটা যে এখানে উদ্ধার করা হলো কিনা, এটা প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হবে, যেহেতু এখানে ঢুকে পড়েছিল। কাটিস না, আরে করে দে না, তো আপনাদের মনে সাপ নিয়ে অনেক প্রশ্ন থাকে অনেকেরই, তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারে। সাপকে নিয়ে অনেক অনেকের কুসংস্কার থাকে তো মানুষের মনে, ছোট থেকে কি করছে। তো আমাদের পশ্চিমবঙ্গে বিষাক্ত সাপের সংখ্যা অনেক কম, মানুষের ধারণা থাকে সাপ মানে বিষাক্ত, কিন্তু হ্যাঁ আমি বলে দিই, বিষাক্ত সাপ আমাদের মালদা ডিস্ট্রিক্টে মাত্র চারটা পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলায় গোখরো বলে, ওটাকে খরিজ বলে, গোহমা বলে, ইংরেজিতে স্পেকটিক্যাল কোবরা, ওই সাপটা বিষাক্ত। আরেকটা হচ্ছে কেউটে, যেটাকে ইংরেজিতে মনোফ্লেট কোবরা বলে, অনেকে মাছুয়া লাগবে, ওই সাপটা বিষাক্ত। আরেকটা হচ্ছে চন্দ্রকোড়া, যেটাকে দেখতে হচ্ছে ভাইপার বলে ইংরেজিতে, ওই সাপটা বিষাক্ত। আরেকটা হচ্ছে কমন ক্রেট বা বাংলায় কালাজ বলে, কালা সিটি বা কালা, ওই সাপটা বিষাক্ত। বাকি আর আমাদের লোকালে যে সাপগুলো পাওয়া যায় সেই সাপগুলোতে বিষ নয়, ঠিক আছে। তো অনেকে কী করে সাপ দেখলে আমাদের আতঙ্কে মেরে ফেলে, কিন্তু সাপ যদি বেশি পরিমাণে মারা যায় তাহলে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। সাপ কী করে ইঁদুরকে খেয়ে রাখে, ইঁদুরকে খেয়ে ইঁদুরের মানে আমাদের ফসল নষ্ট করে দেয়, তো পরিবেশের একটা ভারসাম্য বোঝা যায়। তো সাপ দেখলে আমাকে যোগাযোগ করতে পারো, আমি এসে সাপটাকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে। হ্যাঁ, এখানে মানে এইভাবে এটা হয়। মরবে না রে, না না এখানে চলে আসবে, কোনো যাচ্ছে না বাবু। এটা বড় কৌটা আছে এবং কৌটাতে অসংখ্য ফুটো করা আছে অক্সিজেনের জন্য, ঠিক আছে, আগে থেকে আমার রেডি করা থাকে। আর বিষাক্ত থাকলে এত না, এখানে দেখে নিলাম আর তো নেই, ঠিক আছে, থ্যাংক ইউ।